ঃা পূরণ হবে বিএমপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুত আহমেদের নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ ওসুদ করে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুরে তার বাবা মার কবরের পাশে যেন তাকে সমাহিত করা হয় তিনি নিজেও আমাকে সেই জায়গা দেখিয়েছিলেন এটাই তার শেষ ইচ্ছা ছিল তার সেই শেষ ইচ্ছা পূরণে মরাদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে এদিকে মৌদুদ আহমেদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন জানান বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সারের মরাদেহ দেশে আনা হবে শুক্রবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা পরে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে তার মরাদেহ নিয়ে যাওয়া হবে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মদুদ আহমেদ তার বয়স হয়েছিল একাশি বছর রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস বুকে ব্যথা অনুভব করলে গত বছরের উনত্রিশ ডিসেম্বর মৌদুদকে ঢাকায় এভার হাসপাতালে ভর্তি করা হয় তার হার্ডে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় চলতি বছরের বিশ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুই ফেব্রুয়ারির রাত বারোটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন সেখানে দীর্ঘদিন আইসোলেশন থেকে পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য